अस्सलामु अलैकुम व रहमतुल्लाह। वालेकुम अस्सलाम। वालेकुम अस्सलाम व रहमतुल्लाह व बरकातहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिही व असहाबिही अजमाइन। रब्बि श्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हु क़ौली। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে দেখতে অনেক দূরে চলে আসছি, অর্ধেক মাস শেষ হয়ে গেছে। আজকে আমরা ইনশাআল্লাহ পঞ্চম পাঠ শুরু করব। তো তার আগে আমরা প্রথমে এই পাঠের যতটুকু বাদ আছে এইটুকু আমরা একটু সবার কাছ থেকে শুনবো, তারপরে ইনশাআল্লাহ আজকে আমরা পঞ্চম পাঠ শুরু করব, যেটা যেটার মধ্যে রয়েছে সম্বন্ধ, যেটাকে আরবিতে ইজাফাত বলা। ইজাফাত শুরু হবে ইনশাল্লাহ আজকে, এবং খুবই মজার একটা এবং খুব সুন্দর বিষয়। তো প্রথমে এই পাঠটাকে, এই পাঠটা যেটা পড়া হয়েছে সেটা আমরা একটু শুনব। তো আহসানুল হক ভাই, শুনতে পাচ্ছেন? জি হুজুর, শুনতে পাচ্ছি। আচ্ছা, আপনি তারকিব সহ, তারকিব সহ বলেন এই এই লাইনটা, কিতাবুন দিয়ে তারকিব সহ বলেন। কিতাবুন একটি বই, কিতাবুন জামিদু একটি বই সুন্দর, একটি বই সুন্দর, এরকম তো হবে না, একটি সুন্দর বই, একটি সুন্দর বই। জি সুন্দর, সিফাতটা আগে আসবে, সিফাতটা আসবে আগে। জামিদু কিতাবুন জামিলু, ইহা একটি সুন্দর বই। জি হাদা হাদা কিতাবুন জামিলু, ইহা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলু, কিতাব কি সুন্দর। জি তারপরে আরেকটা, এই যে নিচেরটা, হাদাল কিতাবু, হাদাল কিতাবু জামিলু, এই কিতাবটি সুন্দর, এই কিতাবটি সুন্দর। জি মাশাআল্লাহ। তো তারকিবের মধ্যে প্রথম দুইটা, কিতাবুন কিতাবুন জামিলুন, এই দুইটা কি পরিপূর্ণ বাক্য হয়েছে? নেগেটিভ হয়নি, কিতাবুন কিতাবুন জামিলুন, এগুলো খবর আছে কিন্তু মুবতাদা নাই। আর তারপর থেকে হাদা কিতাবুন জামিলুন একটা বাক্য পরিপূর্ণ, আল কিতাবু জামিলুন একটা পরিপূর্ণ বাক্য, হাদাল কিতাবু জামিলুন, সবগুলোই মুবতাদা খবর আছে। জি জি, আপনাকে কিন্তু তারকিব সহ বলতে বলছিলাম। জি আমি হুজুর আসলে মানে এই তারকিবটি আমি মানে বেশি বুঝতে পারি না আর এই জন্য আর কি বলতে পারি না। আচ্ছা, এখানে খেয়াল করেন, কিতাবুন এটা শুধু একটা ইসিম, একটা ইসিম দিয়ে তো বাক্য হবে না, বাক্য হতে কমপক্ষে দুইটা লাগবে, মুবতাদা খবর লাগবে। কিতাবুন হয় মুবতাদা নয় খবর, একটা কিছু হবে, নাকিরা হওয়ার কারণে এটা খবর। একটি বই, তো একটি বই কি, এটা একটা বই, এরকম কিছু একটা লাগবে। কিতাবুন জামিলুন মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত মিলে পরিপূর্ণ বাক্য হবে না, হয় না, মুরাক্কাব হবে কিন্তু পরিপূর্ণ বাক্য হবে না। আচ্ছা, এবার আসেন হাদা কিতাবুন জামিলুন, এই যে হাদা মানে হচ্ছে এটা, এটা সম্পর্কে আমরা একটা সংবাদ দিচ্ছি, খবর দিচ্ছি যে এটা কি, এটা হচ্ছে কিতাবুন জামিলুন। এই হাদাকে বলা হয় মুবতাদা আর কিতাবুন জামিলুনকে বলা হয় খবর। তাহলে হাদা হচ্ছে মুবতাদা, কিতাবুন জামিলুন মওসুফ সিফাত মিলে খবর। জি তাহলে মুবতাদা খবর মিলে জুমলায় ইসমিয়ায় খবরিয়া। আচ্ছা দেখেন, আল কিতাবু জামিলুন, এখানে আল কিতাবু আলিফ লাম থাকার কারণে আল কিতাবু এটাই হচ্ছে মুবতাদা, আর জামিলুন হচ্ছে খবর। তো এটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য দেখেন, এখানে কি বলা আছে কিতাবুন জামিলুন, আর এখানে কি আছে আল কিতাবু জামিলুন, দুইটার মধ্যে পার্থক্য আছে না? কিতাবুন জামিলুন মানে একটি সুন্দর বই, আল কিতাবু জামিলুন মানে বইটি সুন্দর। তো বইটি সুন্দর, তখন কিন্তু বইটি সম্পর্কে খবর দেওয়া হচ্ছে, বইটি কি কেমন, বইটি সুন্দর। কাইফাল কিতাবু আল কিতাবু জামিলুন, কাইফাতে প্রশ্ন করতে পারতেছি, কিন্তু এখানে কিতাবুন জামিলুন এখানে কিন্তু প্রশ্ন করা যাচ্ছে না। কিতাবুন জামিলুন এটা সরাসরি কিতাবের সিফাত,
এই জন্য এটা অপূর্ণ বাক্য, কিন্তু আল কিতাবু জি দামিলুন মুবতাদা খবর মিলে পূর্ণ। একইভাবে হাদাল কিতাবু, হাদাল কিতাবু যখন আমরা বলছি তখন হাদা ইসমে ইশারা, আল কিতাবু মুশারুন ইলাহি, এটার ছবি আমি দিয়েছিলাম, যদি ওগুলো আমার তৈরি করা না, এক জায়গাতে সংগ্রহ করা। হাদাল কিতাবু ইসমে ইশারা মুশারুন ইলাহি মিলে এটা মুবতাদা। এই কিতাবটি, এখন এই কিতাবটি এটা কেমন, এই কিতাবটি সম্পর্কে কি বলা হচ্ছে, জামিলুন। সুন্দর, তো জামিলুনটা কি হবে, এই কিতাবের খবর। খবর তাহলে হাদাল কিতাবু জামিলুন, এই কিতাবটি খবর সুন্দর। এখানে খবর মুবতাদা খবর মিলে জুমলায়, সুন্দর জুমলায় ইসমিয়া খবর। জি, জুমলায় ইসমিয়া। একটা খেয়াল করেন এখানে, এই যে হাদা কিতাবুন জামিলুন, এখানে কিতাবুন জামিলুন দুইটা মিলে হচ্ছে খবর, মাউসুফ সিফাত মিলে, আর এখানে হাদাল কিতাবু ইসমে ইশারা মুশারুন ইলাইহি দুইটা মিলে মুবতাদা। তাহলে এক জায়গায় মুবতাদা, দুইটা মিলে, দুইটা মিলে হচ্ছে মুবতাদা, খবর, আরেক জায়গায় দুইটা মিলে মুবতাদা। মুবতাদা। আচ্ছা, একইভাবে এই সবগুলো একই রকম হবে। আচ্ছা, আরেকজন বলেন, আব্দুর রাজ্জাক ভাই বলেন, এরপর থেকে সাতুন দিয়ে। জি, সাতুন একটি ঘড়ি, সাতুন জাদিদাতুন একটি সুন্দর ঘড়ি, নতুন নতুন ঘড়ি, নতুন একটি ঘড়ি, নতুন ঘড়ি, একটি নতুন ঘড়ি। হাজহি সাতুন জাদিদাতুন, ইহা একটি নতুন ঘড়ি। জি, মাশাআল্লাহ। না, এখানে হাজিহিস তারকিব করলে হাজিহি সাতুন জাদাতুন, মানে হাজিহি সাতুন, হাজি হচ্ছে মুবতাদা, সাতুন জাদিদাতুন হচ্ছে মাউসুফ সিফাত মিলে খবর। মাশাআল্লাহ। তারপর আছে তাইয়্যিব, আসাতু জাদিদাতুন, এই ঘড়িটি, ঘড়িটি সুন্দর। জি, ঘড়িটি, ঘড়িটি নতুন, আসাতু জাদিদাতুন, ঘড়িটি সুন্দর, ঘড়িটি নতুন, সরি, ঘড়িটি নতুন, ঘড়িটি নতুন, হচ্ছে মুবতাদা খবর, সাতু মুবতাদা জাদিদাতুন খবর। জি, মাশাআল্লাহ। তাই হাজিহি সাতু জাদিদাতুন, এই ঘড়িটি নতুন, হাজি হচ্ছে ইশারা, আসাতু যে মুসারুন ইলাই, ইসমে ইশারা মুসারুন ইলাই হচ্ছে মুবতাদা, আর জাদিদাতুন হচ্ছে খবর। মাশাআল্লাহ, তাইয়্যিব। আচ্ছা, আমরা যদি বলি যে ঘড়িটি সুন্দর, যেটা আপনার মুখ থেকে আসতেছে, তাহলে সুন্দর হলে তখন আমরা কি বলবো, আসাআতু জামিলাতুন, জামিলাতুন। জি, জামিলাতুন, জামিলাতুন। আচ্ছা, এরপরে, এরপরে জাহিদুল ইসলাম ভাই বলেন, জাহিদুল ইসলাম ভাই যারা আগে থেকে আসছে, আছে তাদেরকে প্রাধান্য দিতে হবে। সারি, রজবুল দেবেন। জি, রজবুল এসব, রজুলুন শরীফুন, একটি ভদ্রলোক। না, মানুষের ক্ষেত্রে তো একটি বলা যাবে না, একজন, একজন, একজন ভদ্রলোক। জি, হুয়া রজুলুন শরীফুন, সে একজন ভদ্রলোক। জি, মাশাআল্লাহ। লোকটি ভদ্র, জালিকা রজুল শরীফুন, ওই লোকটি ভদ্র। মাশাআল্লাহ, তাইয়্যিব। তারকিব, রজুলুন শরীফুন, রজুলুন সিফাত, রজুলুন মাউসুফ, শরীফুন সিফাত, মাউসুফ সিফাত, এটা মাশাআল্লাহ। এবার রজুলুন, হুয়া রজুলুন শরীফুন, হুয়া মুবতাদা, রজুলুন মাউসুফ, শরীফুন সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। জি, জুমলাই ইসমিয়া। জি, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া। জি, খবর মিলে জুমলা ইসমিয়া। আর রজুলু শরীফুন, আর রজুলু শব্দ মুবতাদা, আর শরীফ খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া। জি, জালিকা ইশারা, আর রজুলু আচ্ছা, এরপরে এমদাদুল্লাহ ভাই, আপনি তিলমিজু দিয়ে যে কয়টা আছে, তিলমিজু দিয়ে এই পর্যন্ত, তিলমিজু জাকিয়ুন। জি, আর তিলমিজু জাকিউল, ছাত্রটি মেধাবী।
জি মাশাআল্লাহ আর তিলমিজ হলো মুবতাদা জাকিয়ন হলো খবর মুবতাদা মাশাআল্লাহ তাইয়েব খবর মিলে জুমলা ইসমিয়া তাইয়েব হাদা তিলমিজু জাকিয়ন এই ছাত্রটি মেধাবী তাইয়েব হাজা হাজা ইসমি ইশারা তিলমিজুন তিলমিজুন না মুশারা ইলাই জি তাইয়েব জাকিয়ন হলো খবর মুশারাইলা ইসমি ইশারা মিলে মুবতাদা আর খবর মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া মাশাআল্লাহ তাইয়েব সুন্দর এরকম ভাবে সবার আয়ত্তে চলে আসা লাগবে সব কিছুই আর না আসা পর্যন্ত আপনারা তো আমাকে ছাড়বেন না জিজ্ঞেস করবেন প্রশ্ন করবেন অবশ্যই সব ক্লিয়ার হওয়া লাগবে আচ্ছা এরপরে হচ্ছে নূর নূর আমিন ভাই জি আর তাজির দিয়ে আত্তাজিরু গনিউন আত্তাজিরু গনিউন ব্যবসায়ীটি ধনী ধনী জি মাশাআল্লাহ তাই এখানে আত্তাজিরু হচ্ছে হলো ব্যবসায়ীটি ধনী আত্তাজিরু হচ্ছে মুক্তাদা আর গনি হচ্ছে খবর এটাকে ব্যবসায়ীটি বলা তো হুজুর এখানে ব্যবসায়ীটি বললেই তো ভালো হয় ব্যবসায়ীটি মানে একজন ব্যবসায়ী সম্পর্কে খবর দিচ্ছে আর যখন ব্যবসায়ী যখন বলবেন মানে ব্যবসায়ীদেরকে বোঝাবে সেটা আমরা পরে পাবো ইনশাল্লাহ এক সময় পাবো একটি বই বইটি আর বই এই এইটার একটা চ্যাপ্টার আছে আলাদা ব্যবসায়ীটি ধনী আর আত্তাজিরু হচ্ছে মুক্তাদা গানি হচ্ছে হলো গানিউন হচ্ছে খবর মুক্তাদা খবর মিলে জুমলাই ইসমিয়া জি জালিকা তাজিরু গানিউন ওই ব্যবসায়ীটি ধনী জালিকা হচ্ছে ইসমুল ইশারা আর তাজিরু হচ্ছে হলো মুশারুন ইলাই ইসমুল ইশারা আর মুশারুন ইলাই মিলে মুক্তাদা গনিউন হচ্ছে খবর মুক্তাদার খবর মিলে জুমলাই ইসমিয়া জি মাশাআল্লাহ আচ্ছা আইয়ুব আলী ভাই জি হুজুর দরিদ্র ফাল্লাহাতুন মুক্তাদা ফাকিরাতুন খবর মুক্তাদা খবর ফাকিরাতুন ওই কিষাণীটি দরিদ্র জি তিলকা ইসমিশারা ফাল্লাহুল মুশারুন ইলাই ইসমিশারা মুশারুন ইলাই মিলে মুবতাদা ফাকিরুন খবর মাশাআল্লাহ মুবতাদা খবর মিলে জমলে ইসমিয়া আচ্ছা তাইয়েব এখানে তিলকা না দিয়ে জালিকা বলা যাবে জি তিলকা না দিয়ে কি জালিকা বলা যাবে জি না জি না মহিলা যেহেতু মহিলা মুয়ান্নাস জি আবার ফাকির রতন ফাকিরুন তো বলা যাবে না ফাকির রতন ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই ইব্রাহিম ভাই শুনতে পাচ্ছেন ইব্রাহিম মিয়া জি এই যে হাদাল জিদারু থেকে হাদাল জিদারু বলেন হাদাল জিদারু কহিয়ন এখান থেকে হাদাল জিদারু কহিয়ন না হাদাল জিদারু আলিফ লাম আছে হাদাল জিদারু হাদাল জিদারু হাদাল জিদারু কহিয়ন ওয়াজালিকাল জিদারু দাঈফুন জি মাশাআল্লাহ এখন অর্থ বলেন অর্থ হাদাল হাদাল জিদারু ইয়াকি ইয়াকি দেওয়াল না তাহলে তো তাহলে তো হাদা জিদারুন হতো আলিফ লাম থাকলে তাহলে ইহা একটি হবে কেন হাদাল জিদারু মানে কি এই দেওয়ালটি এই দেওয়ালটি এই দেওয়ালটি শক্তিশালী হ্যাঁ এবং ওই দেওয়ালটি
ওয়াদালিকাল জিদারু ওয়াদালিকাল জিদারু আর ওয়াটি দুর্বল দাইফুন দুর্বল জি দাইফুন দুর্বল মাশাআল্লাহ আচ্ছা আপনি শুধু এতটুকু করেন হাদাল জিদারু কবহিয়ন এটার শুধু তারকিবটা বলেন প্রথম অংশটা হাদাল জিদারু কবহিয়ন আচ্ছা আমি আমি আমার সাথে প্রশ্ন উত্তর দেন হাদাটা কি হাদা ইসমে ইশারা ইসমে ইশারা হাদা ইসমে ইশারা জি আর ইসমে ইশারা কাকে ইশারা করেছে আল জিদারু কে আপনি আঙ্গুল দিয়ে যদি ইশারা করেন দেওয়াল কি দেওয়াল কে ইশারা করেন নি তাহলে জিদারুটা হবে মুশারুন ইলাহি যার প্রতি ইশারা করা হয়েছে মুশারুন ইলাহি ইসমে ইশারা মিলে মুবতাদা এই দেওয়াল সম্পর্কে বলা হচ্ছে কি বলা হচ্ছে কভিয়ন আগের জুমলা ইসমিয়াটা হবে মাহাতুফ আলাহি পরের জুমলা ইসমিয়াটা হবে মাহাতুফ 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 আলাহি মিলে জুমলায় আতফিয়া এটা একটা নতুন বিষয় আচ্ছা জুমলায় আতফিয়া ইনশাল্লাহ বুঝতে পারবেন মাহাতুফ মাহাতুফ আলাহি মিলে জুমলায় আতফিয়া হয় আতফিয়া আতফিয়া আচ্ছা এর আব্দুল ওয়াহাব ভাই আপনাকে ধরছিলাম আব্দুল ওয়াহাব ভাই আব্দুল ওয়াহাব ভাই শুনতে পাচ্ছেন মনোযোগ রাখা লাগবে তো কারণ না হলে তো আমাদের সমস্যা হয়ে যাবে দেরি হলেই সমস্যা জি ভাই বলেন শুনতে পাচ্ছেন বলেন বলেন আব্দুল ওয়াহাব ভাই এই যে হাদাল ওয়ালাদু হাদাল ওয়ালাদু হাদাল ওয়ালাদু কবাইয়ুন ওয়া যালিকাল ওয়ালাদু তুআইফুন জি এই ছেলে মজবুত শক্তিশালী জি ওই ছেলে দুর্বল জি হাদা ইসমে ইশারা ওয়ালাদু মুশারুন ইলাইহি ইসমে ইশারা মুশারুন ইলাইহি মিলে ওস্তাদ ওই ছেলেটি বললে কবাইয়ুন ছেলেটি না বললে সমস্যা নাই এই ছেলে বললেও হবে কবাইয়ুন খবর সংযোগ অব্যয় বলা হয় সংযোগ অব্যয় মানে যে অব্যয় দ্বারা সংযোগ করা হয় জোড়া লাগানো হয় আচ্ছা সোহাইব ভাই এই যে এটা হাদিহি সাআতু জাদিদাতুন হাদিহি সাআতু জাদিদাতুন এই ঘড়িটি নতুন জি মাশাআল্লাহ তাইয়্যিব ওয়া তিলকা সাআতু কদিমাতুন এবং ওই ঘড়িটি পুরাতন মাশাআল্লাহ ওস্তাদি যে মানে আতফ আর আতফ ইলাইহি একটু আর একটু বুঝিয়ে দিলে ভালো হতো আর কি আচ্ছা আপনি দেখেন যে এই যে ওয়া দেখতে পাচ্ছেন না ওয়াটাকে তো দেখতে পাচ্ছেন সে কোথায় আছে মাঝে আছে মাঝে ওয়ার বাম পাশে ওয়ার ডান পাশে একটা ওয়ার বাম পাশে একটা দুই সাইডে দুইটা সমপর্যায়ের জুমলা আছে তাই না একই রকম জুমলা জুমলা একই তাকিবের তারকিবের জুমলা তো ডান পাশের জুমলারও যে তারকিব হবে বাম পাশের জুমলা একই তারকিব হবে কিন্তু তারকিব হওয়ার পরে হরফে আতবের কারণে ডান পাশেরটা হবে মাহাতুফ আলাইহি বাম পাশেরটা হবে মাহাতুফ 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 মানে হচ্ছে আতব হয়েছে কে আতব হয়েছে এই জুমলাটা আতব হয়েছে সংযুক্ত হয়েছে সহজ কথা বাংলায় জুমলায় আতফিয়া জুমলাটা সংযুক্ত হয়েছে কার সাথে আগের জুমলার সাথে এই কথাটা আগের কথার সাথে যুক্ত হয়েছে জুমলা মানে তো বাক্য কথা কালাম এই পরের কালামটা আগের কালামের সাথে কি হয়েছে যুক্ত হয়েছে যে যুক্ত করেছে তার নাম হরফে আতফ যুক্তটা কে করেছে হরফে আতফ হরফে আতফ এটা হচ্ছে আঠা আঠা দিয়ে দুইটা কাগজ জোড়া লাগায় না মাঝখানে যেটা আছে ওয়া এটা হচ্ছে আঠা আর যেটা মূল মনে করেন নিচে আছে যার সাথে আরেকজন জোড়া লাগলো যেটা মূল সেটা হচ্ছে মাহাতুফ আলাইহি মানে কার সাথে জোড়া লেগেছে মাহাতুফ আলাইহিটার সাথে জোড়া লেগেছে আর কে জোড়া লাগলোটাকে সেটা হচ্ছে মাহাতুফ তিনটা বিষয় খেয়াল করেন এটা হচ্ছে আঠা এটার সাথে জোড়া লেগেছে এই জিনিসটা জোড়া লেগেছে তিনটা বিষয় না হরফে আতব ডান পাশে মাহাতুফ আলাইহি বাম পাশে মাহাতুফ
মাতুফ তো মাতুফ মাতুফ আলাইহি মিলে জোড়া লেগে নতুন যে একটা হলো দুইজন মিলে বড় একটা জুমলা হয়ে গেল না জোড়া লেগে দুইটা বড় জুমলা হয়ে গেল কাগজ আগে একটা ছিল দুইটা কাগজ জোড়া লাগিয়ে খাতার একটু বড় হয়ে যায় না জি তাহলে জুমলাটা যে বড় হলো তো বড় জুমলার এখন কি নাম দেবো আমি বড় জুমলার নাম দেবো জুমলা আতফিয়া জোড়া লেগে এই জুমলাটা বড় হয়ে গেছে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অনেকগুলো বিক্রিয়া জোড়া লেগে বড় বড় হয় CH2 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 জোড়া লাগতে লাগতে অনেক বড় বড় হয় জৈব রাসায়নিক বিষয়ের মধ্যে আছে এরকম দুইটা জুমলা জোড়া লাগছে দুইটা জুমলা সমপর্যায়ের ক্লিয়ার বুঝতে আমি একটু বলি ওস্তাদ বলেন ওস্তাদ একটু বলি আমি নাকি হ্যাঁ বলেন এটা এখানে হাদিহি সাআতু জাদিদাতুন এটা হচ্ছে মাতুফ আলাইহি জি এটা হাদিহি ইসমে ইশারা সাআতুন ইয়া দেখেন যেখানে জোড়া লাগাইছে হরফে আতবের এখান থেকে কিন্তু একে আমি কেটে আবার নিতে পারি জুমলার কোন ক্ষতি হবে না ক্ষতি হবে না দুই তিনটা বিস্কুটের প্যাকেট মনে করেন একসাথে জোড়া লাগানো আছে আমি একটা প্যাকেট কেটে নিলে কোনো ক্ষতি হবে না বরং আলাদা আলাদা হবে দুইজনই জুমলা জোড়া লেগে একটা বড় প্যাকেট হয়েছে যেমন অনেকগুলো বিস্কুটের প্যাকেট জোড়া লেগে বড় একটা প্যাকেট হয় তখন এটাকে আমরা বলতে পারি যে এটা একটা কি প্যাকেটের চেন অনেকগুলো প্যাকেট একইভাবে এখানে দুইটা জুমলা মিলে একটা জুমলা আতফিয়া মানে কি কয়েকটা জুমলা জোড়া লেগে হয়েছে জুমলা আতফিয়া তো বিষয়গুলো একবারে পরিষ্কার করে বুঝতে হবে ঠিক আছে কোনো রকম কোনো মানে গ্যাপ রাখা যাবে না হুজুর আরো যদি জি হুজুর মাসখানে যে আরো যদি ওয়াও থাকে তাহলে কি এই জুমলার নাম হবে কি একই এখন দুই জুমলার মাসখানে যদি ওয়া থাকে তাহলে জুমলা আতফিয়া হবে ওয়া যদি দুই জুমলার মাসখানে থাকে ওয়া কিন্তু আবার জুমলার মাসখানেও থাকে দুইটা সিফাতের মাসখানেও থাকে তারপরে বিভিন্ন জায়গায় থাকে জুমলার মাসখানের ওয়া সম্পর্কে বলতেছি আমি কিন্তু ওয়াটা আমরা অন্য সময় পাবো ইনশাআল্লাহ সামনে আরো পাবো ওয়া আরো জায়গায় আসবে কিন্তু ওটা হরফে আতব ওই মাতো মাতো বলাই মিলে তখন একটা কিছু হবে দুইটা খবরের মাঝখানেও থাকতে পারে দুইটা খবরের মাঝেও থাকতে পারে দুইটা মুবতাদার মাঝখানেও থাকতে পারে আচ্ছা এগুলো পাবো ইনশাল্লাহ আর হরফে আতব শুধু ওয়া একাই না আরো আছে আম আছে আও আছে অনেকগুলো আর হরফে আতব আছে আচ্ছা বাকি আছে কেউ কারো বলা বাকি আছে আমি আছি তো আও হ্যাঁ বলো ফাহাদ এইটা বলো হাজাল মিন্দেলো কোন জায়গা থেকে হাজা মিন্দেলো হাজাল মিন্দেলো হাদা না হাজাল মিন্দেলো হাজাল মিন্দেলো অসখা ওয়াদালিকা ওয়াসিখুন ওয়াসিখুন এটা হলো ওয়াজার ওয়াদালিকা মিন্দেলুন নাযিফুন না ওয়াদালিকাল মিন্দেলো আলিফ লাম আছে ওয়াদালিকাল মিন্দেলো নাযিফুন ওয়াদালিকাল মিন্দিলুন নাযিফুন মিন্দিলুন না ওয়াদালিকাল মিন্দিলু ওয়াদালিকাল মিন্দিলু নাযিফুন আলিফ লাম যুক্ত হলে তানমিন থাকবে থাকবে না তাহলে হাদাল মিন্দিলু ওয়াসিফুন ওয়াদালিকাল মিন্দিলু নাযিফুন ধরো পাশাপাশি দুইটা তোমার কাছে রুমাল আছে কাছে একটা দূরে একটা কাছে যে রুমালটা আছে ময়লা একে তুমি একে কি বলছো হাদাল মিন্দিলু ওয়াসিফুন আর দূরে যেটা আছে ওয়াদালিকাল মিন্দেলো নাযিফুন একটা বাস্তবতার সাথে মিল রেখে ধরো কথা এটা আচ্ছা তাহলে অর্থটা কি হবে ইহা একটি ময়লা রুমাল না তাহলে তো এরকম হতো না ইহা একটি ময়লা রুমাল বললে আরবি হবে হাদা মিন্দেলুন নাযিফুন আলিফ লাম হবে না এই রুমালটি ময়লা হাদা মিন্দেলুন নাযিফুন হ্যাঁ ওইটা যদি হতো তাহলে এখন কি হচ্ছে এখন তো হাদাল মিন্দিলু আছে হাদাল মিন্দিলু তাহলে কি হবে যখন আমরা বলতেছি হাদা কিতাবন তখন কি হবে ইহা একটি কিতাব জালিকা কলামন উহা একটি কলম কিন্তু যখন আমরা হাদাল কিতাব বলবো তখন কি হবে এই বইটি এখানে কায়দা দেওয়া আছে না দুইটা দুই রকম কায়দা কায়দাটা ভালো করে প্র্যাকটিস করো জালিকাল কলম মানে ওই কলমটি এই কলমটি ওই কলমটি এরকম মানে হয়ে যাবে তাহলে এই রুমালটি অপরিচ্ছন্ন আর ওই রুমালটি পরিচ্ছন্ন পরিষ্কার
এই রুমালটি ময়লা, ওই রুমালটি পরিষ্কার। আচ্ছা, মাঝখানে ওয়া আছে হরফে আতপ আছে, তাহলে বাম ডান পাশেরটা একটা জুমলা হবে, হয়ে এটা হবে মাহাতুব আলাহি, আর বাম পাশেরটা জুমলা হয়ে হবে মাহাতুব, মাহাতুব মাহাতুব আলাহি, মাহাতুব মাহাতুব আলাহি। এটা আস্তে আস্তে বলতে বলতে দেখো চলে আসবে ব্রেনের মধ্যে। তাহলে তোমার প্রবলেম যেটা সেটা হচ্ছে হাদা মিন্দিলুন নাদুই ফোন, এটার অর্থ, আর হাদাল মিন্দিলু নাদুই ফোন বা হাদাল মিন্দিলু আছে ফোন, এই দুইটার মধ্যে পার্থক্যটা চেঞ্জ হচ্ছে না, পার্থক্য আছে কিন্তু, দুইটার মধ্যে পার্থক্য করতে হবে। হাদা মিন্দিলু আছে ফোন মানে হচ্ছে এই রুমা, এটি একটি অপরিচ্ছন্ন ময়লা রুমাল, তাহলে এটি বলতেছি আমরা, এটি দিয়ে তারপরে খবর দিচ্ছে, খবর কিন্তু হাজার পরেরটা খবর হয়ে যাচ্ছে। হাদা এটা মুবতাদা, এর সম্পর্কে খবর দিচ্ছে মিন দিলুন ওয়াসিখুন, ময়লা রুমাল, এটি একটি ময়লা রুমাল, কিন্তু আমরা যখন বলতেছি হাদাল মিন দিলু, তখন খবর কিন্তু এখানে আর খবর নাই, হাদাল মিন দিলু এই রুমালটি, তখন এই পুরাটা মুবতাদার মধ্যে চলে আসলো, আর ওয়াসিখুনটা শুধুমাত্র হয়ে গেল খবর। দুইটার মধ্যে পার্থক্য আছে না? জি। আচ্ছা, তো এই হলো মোটামুটি আমাদের। আর কেউ বাকি আছে? আলতামাস ভাই আছে, অনেকক্ষণ পরে দেখলাম আপনাকে, শুনতে পাচ্ছেন আলতামাস ইকবাল ভাই? আচ্ছা, গতদিন বলছিলাম মনে আছে কিনা, ইয়া খালিদু, এটা হচ্ছে ইয়াকে কি বলবো আমরা, হরফে নিদা, আর যাকে আমরা ডাকলাম মুনাদা, 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 যাকে ডাকতেছি তার মিম দিয়ে, কিন্তু সব মুশারন ইলাইহি, তারপরে মাউসুফ, সব মিম দিয়ে, তো মুনাদা যাকে আমরা ডাকছি, হরফে নিদা মুনাদা মিলা হবে নিদা, নেদা, শুধু নেদা হবে। কিন্তু মুনাদা কি আহ্বান করা হয় না? মুনাদা মানে যাকে আহ্বান করেছি সে হচ্ছে মুনাদা, আর যেটা দিয়ে আহ্বান করেছি সেটা হচ্ছে হরফে নিদা। ইয়া দিয়ে আহ্বান করেছি, ইয়া হচ্ছে হরফে নিদা, ওখানে জোড়া লাগাইছি কি দিয়ে? ওয়া দিয়ে, ওয়া হচ্ছে হরফে আতফ, এখানে আমি ডাকলাম কি দিয়ে? ইয়া দিয়ে, ইয়া তাহলে কি হবে? হরফে নিদা, আহ্বান করা, জোড়া লাগানো, এগুলো কাজই হচ্ছে হরফের কাজ। হরফ তো সরাসরি কোনো অর্থ প্রকাশ করে না, এগুলো মনে করেন আরেকজনের সাথে মিলে ঝুলে অর্থ প্রকাশ করে, হরফ নিজস্ব কোনো অর্থ নিজে প্রকাশ করে না। পরে খাই। জি, ধন্যবাদ। ইয়া খালিদ, হে খালেদ, তো খালেদকে ডেকে আমি কি বলছি? আনা তাজিরুন ওয়া আনতা ফাল্লাহুন, আনা তাজিরুন মানে কি? আমি একজন ব্যবসায়ী। জামানউদ্দিন মেজবা ভাই, আপনি পরে আসছেন মনে হয়, তাহলে আনা তাজিরুন, এটার ইয়া কি হবে, তারকিব কি হবে? আনা তাজিরুন, আনা 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 হলো জমির, জমির মুবতাদা। জি, আমি মেজবা ভাইকে বলতেছি আনা জমির মুবতাদা, আর তাজিরুন কি হবে? জি, তাজিরুন খবর, খবর মুবতাদা খবর মিলে জুমলায় খবরিয়া, ইসমিয়া খবরিয়া, আগে ইসমিয়া তো আগে হওয়া লাগবে, আগে খবরিয়া কেন? জুমলা ইসমিয়া হয়ে তারপরে খবরিয়া হতে পারে, ইনশা হতে পারে, জুমলা ইসমিয়া, তাকে নাকি হজরতিয়া হবে না, তারপরে মাতু বালাই, আতুফা, জি, তারপরে মাতু বালাই হবে, এটা এটাকে পাওয়ার কারণে মাতু বালাই হবে। আমি এই পর্যন্ত এই পর্যন্ত বললে তো আর ওটার কথা আসতেছে না, বাক্য আরো চলছে, এই জন্য মাতু বালাই হচ্ছে, জুমলা হওয়ার পরে মাতু বালাই। আচ্ছা, তারপরে ওয়া হরফে আতব, আনতা ফাল্লাহুন একই ভাবে, আনতা ফাল্লাহুন একই ভাবে, আনতা মুবতাদা, হ্যাঁ, ফাল্লাহুন হচ্ছে ফাল্লাহুন হলো খবর মিলে জুমলায় ইসমিয়া হয়ে এটা হচ্ছে মাতু, মাতু মাতু বালাই মিলে জুমলায় আতফিয়া হবে, কিন্তু জুমলা আতফিয়া হওয়ার পরে তাকে আবার আগের সাথে তো আমাদের যোগ করতে হবে, কারণ আমাদের জুমলা শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে শুরু হয়েছে জুমলা, মাতু মাতু বালাই মিলে যে জুমলাটা হবে, জুমলা আতফিয়া হবে, এই জুমলাটা আবার আগেরটার সাথে কি সম্পর্ক, এর সাথে কি সম্পর্ক, এর সাথে তো জবাবে নিদা, জবাবে নিদা, দেখেন, তাহলে আমরা কিন্তু তারকিব মানে কি, তারকিব মানে সবার সাথে সবার সম্পর্কটা আমরা বলে দিলাম, যে হ্যাঁ সবাই সবার সাথে কিভাবে মিলে ঝুলে আছে, রাসায়নিক বিক্রিয়ার মতো অনেকটা, রাসায়নিক বিক্রিয়া যারা বুঝেন, সবার সাথে সবার কিভাবে মিল লিংক আছে, কে কার সাথে গ্রহণ করলো, কয়টা আয়ন গ্রহণ করলো, কি করলো, এই সায়েন্সের বিষয়ে যারা বুঝেন তাদের কাছে কিন্তু এরকম ভাবে মজার লাগবে, তো কিভাবে সব কিছুর সাথে, তাহলে হযরত কি হযরত, তাহলে কি জুমলা আতফিয়া আর নেদা মিলে নাকি জুমলা নিদায়া হয়ে যাবে, তখন আবার জুমলা নিদায়া, জুমলা নিদায়া, জি, আতফের দ্বারা যে জুমলা হয়েছিল জুমলা আতফিয়া হলো, জুমলা আতফিয়াটাকে তো আমরা আবার নিদার সাথে লাগাইছি,
তাহলে জবাবে নিদা নিদা মিলে হয়ে যাবে জুমলায় নিদাইয়া। আচ্ছা, জুমলায় যাদের কাছে মুক্তাদা খবর মিলে বুঝতে পারতেছেন, কিন্তু এই যে আতব এখনো বুঝতে পারেননি, নিদা এখনো বুঝতে পারেননি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বুঝাই দেবেন। এটা হাদিসের মধ্যে আসছে, মান আমিলা লিমা আলিম, মানুষ যতটুকু শিখলো ততটুকুর উপর আমল করতে থাকলে আল্লাহ তাআলা তাকে অজানা ইলম দান করবেন। সুবহানাল্লাহ। তো এই ভয় পাওয়ার কিছু নেই, আপনি যতটুকু বুঝেছেন ওইটা কি ভালো করে করতে থাকেন, তার সাথে ইনশাআল্লাহ অ্যাড হয়ে যাবে। কারণ আমরা একটু একটু করে বাড়াচ্ছি, তাহলে একটু একটু করে বড় করতেছি জুমলাটাকে। আনা তাজরুন একটা জুমলা হয়ে গেছে, আনতা ফাল্লাহুন জুমলা হয়ে গেছে, দুইটা জুমলা মিলে আবার জোড়া লাগিয়ে জুমলা আতফিয়া, দুইটা জোড়া লাগানো একটা জুমলা করলাম জুমলা আতফিয়া। এটার সাথে আবার কাকে জোড়া লাগাচ্ছে? ইয়া খালিদুর সাথে। ইয়া খালিদু যদি না ডাকতাম তাহলে তো আনা তাজরুন আনতা ফাল্লাহুনটা এটা ওর সাথে লাগতো না। ইয়া খালিদুর সাথে বলে দেখে কি করলাম, ডাকার পরে তাকে আমি দেখে দার জবাবে না দা, কারণ একজনকে ডাকলাম এদিকে আসো, তো আসলো আমার কাছে, এদিকে আসো শোনো আসলো, এটা তো একটা কাজ, আমি তাকে ডাকলাম, এটা হচ্ছে নিদা। আসার পরে আমি তাকে কিছু উপদেশ দিলাম, তুমি কিন্তু ভালোভাবে চলো, নামাজ পড়ো না কেন, নামাজ পড়ো, এগুলো কি জবাবে নিদা? কারণ আমি ও আমি যে ওকে ডাকলাম, ডাকার পরে তার জবাবটা কি? ও যে আসলো, তাকে আমি কিছু কথা বললাম না, উপদেশ দিলাম, এইগুলো হচ্ছে জবাবে নিদা। এখন এই শুরু থেকে সে ডাকা থেকে শুরু করে একবারে এইখান পর্যন্ত গিয়ে এই সব কিছু কি হয়ে যাবে? জবাবেনিদা চলে যাবে কোন জায়গা পর্যন্ত? এই যে এখান পর্যন্ত, নতুন আরেকজনকে না ডাকা পর্যন্ত বা নতুন আরেকটা জুমলা না শুরু হওয়া পর্যন্ত, ওই যে ইয়া খালিদুর থেকে চলছে। আচ্ছা, আনা তাজিরুন গনিয়ুন, আমি একজন এগুলো তো আমরা করতে পারতেছি, ছোট ছোট এগুলো করতে পারতেছি না আমরা, এটা কারো সমস্যা আছে? এটার তারকিব করা, এটার তারকিব করার সমস্যা আছে আনতা থেকে ফাল্লাহুন পর্যন্ত? আমরা বলি দারসুল আওয়াল দারসুল সানি, জুমলা আতফিয়ার প্রথম একটা, জুমলা আতফিয়ার পরে একটা, এদের মধ্যে কিন্তু মাঝখানে আতব নাই, তাহলে এটাকে শুধু আমরা আওয়াল আর সানি বলবো, কারণ আতব তো মাঝখানে নাই। এই দুইটা জুমলা মিলে দুইটা জুমলা হচ্ছে আপনার জবাবে নিদা, দুইটাই। আমি খালেদকে ডেকে তো এই সবগুলো কথাই বলেছি, তাই না? সবগুলো কথাই বলেছি, জি জি। আচ্ছা, আবার দেখেন এখানে খাদিজা শুরু হলো, আবার ইয়া খাদিজা, তো ইয়া খাদিজা, তো হে খাদিজা, তো ইয়া হরফে নিদা একটু, খাদিজা হচ্ছে মুনাদা, তো নিদা মুনাদা মিলে নিদা, আর আন্তি ইমরাতিন শরীফ ইমরাতুন শরীফাতুন, এই দুইটা মিলে, এই তিনটা মিলে একটা জুমলা হবে। একটা জুমলাই জবাবে নিদা, বেশি জুমলা কিন্তু নাই এখানে, একটা জুমলাই জবাবে নিদা। আর আমি বলিনি, আবার নতুন শুরু হয়েছে, জি বলেন হযরত, জি ওয়ান্তা ফাল্লাহুন ফাকিরুন, এটা এটা নিয়ে একটু বলে দেন তো প্লিজ। আনতা আনতা ও আনতা হচ্ছে মুবতাদা, আর ফাল্লাহুন ফাকিরুন মাউসুফ সিফাত, মাউসুফ সিফাত মিলে খবর। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পারছি, এরকমই মিন করছিলাম, তারপরে ওকে মানে একটু আচ্ছা ঠিক আছে, এজন্যই তো আসলে সবার সামনে যে আলোচনা করা, এটার উদ্দেশ্য কি? এটা সন্দেহ রাখা যাবে না, শাক যেটা জন রাখা যাবে না, জন শাক রাইব কিছুই রাখা যাবে না, রয়েব মানে হচ্ছে জটিল সন্দেহ, শাক মানে কিছুটা সন্দেহ, জন মানে হচ্ছে ধারণা, নিয়ে আসতে হবে ইয়াকিনে, নিয়ে আসতে হবে ইয়াকিন। আচ্ছা তাহলে আমরা শেষ করে দিই আজকে এইটুকু, নতুন পর্ব নতুন পাঠ শুরু করবো ইনশাআল্লাহ। সবার কাছে তো ক্লিয়ার হচ্ছে, অনেকে পরে যুক্ত হচ্ছেন, এজন্য আমি কিন্তু সবাই করতে পারছি না, মোটামুটি ক্লিয়ার হচ্ছে, ক্লিয়ার হয়ে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। যত ক্লিয়ার হবে সামনে যত আগাবেন তত, কিন্তু যেমন আমরা ইট দিয়ে যখন বাসা বানাই, আপনি যদি নিচ থেকে ভিত ভালো করে ইটগুলো না তুলে আনেন নিচ থেকে, তাহলে কি অবস্থা হবে? খালি তুলে যাচ্ছেন উপরে, তো একটু ঝড় আসলে তো পড়ে যাবে, তাই না? আমাদের অবস্থা হচ্ছে এরকম, আমরা
অল্প অল্প করে ভিতটাকে মজবুত না করে কি করি, একবারে চাপিয়ে নিই আমি, নিয়ে তখন সামান্য ঝড়েই মনে করেন শেষ। আবার ইয়া কেন থাকে না, কেউ একটা একটা ধমক দিলেই শেষ, ভাই কি বললে এটা শেষ। কিন্তু না, এখানে আমাদের একটা ইয়া কেন থাকবে ইনশাল্লাহ। হাদা জামালুন ওয়া তিলকা না কতন, এখানে দুইটা দুইটা সংবাদ দিচ্ছি। হাদা জামালুন একটা জুমলা, ওয়া দিয়ে অহরফ আদব, তিলকা না কতন আরেকটা। আচ্ছা জামালুন মানে হচ্ছে উট নিচে দেওয়া আছে, তাহলে হাদা জামালুন মানে ইহা একটি উট, তিলকা না কতন, না কতন মানে হচ্ছে উটনি, উট আর উটনি, ইহা একটি উটনি। এগুলো মনে হয় আমাদের কারো সমস্যা হওয়ার কথা না। তো আমাদের সময় আবার শেষ হয়ে গেছে, আরেকবার জয়েন করেন তাহলে, আমরা ইনশাল্লাহ সামনে আগে যাব। আরেকবার জয়েন করেন সবাই, যে কথা আছেন সবাই। ক্ষুদা তৈরি করতে হবে। আচ্ছা, ক্ষুদা তৈরি করার জন্য আসলে ফাজাইল ছাড়া উপায় নাই, ফাজাইল লাগবে। আপনার যে কোনো অধ্যায়ে যান, ফাজাইলের অধ্যায় আছে, এলএমের ফাজাইলের অধ্যায়, ফাজাইল দিয়ে উৎসাহ তৈরি করা হয়, উৎসাহ নিয়ে আসা হয়। যখন আমরা পড়বো যে কি বলে মাইউরিদুল্লাহ বি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, এই হাদিসটা যখন পড়বো বারবার চিন্তা করবো, তখন কিন্তু ফাজাইলটা অন্তরটা তখন কিন্তু শিখার প্রতি একটা আগ্রহ হবে। মাইউরিদুল্লাহ বি খায়র, আল্লাহ যার প্রতি ভালো চান, যার ব্যাপারে ভালো ইরাদা করেন, ইউফাক্কিহু ফিদ্দীন, তাকে তিনি দিনের বুঝ দান করেন। তো আমরা তো কোরআন সুন্নাহ বোঝার জন্যই এই পথ চলতেছি, তাহলে একটা আগ্রহ আসবে যে আল্লাহ যার ভালো চান তাকে বুঝ দান করেন। আরও আসেন, আরও এরকম ভাবে ফজিলতের অনেক হাদিস আছে, যে কিয়ামতের দিন কিয়ামতের ময়দানে বলা হবে ইয়াকুলু লিসাহিবিল কুরআনি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন সাহেবে কুরআনকে বলা হবে ইকরা ওয়ারতাকি, তুমি পড়ো এবং উঠতে থাকো জান্নাতের দরজায়। ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া, তুমি দুনিয়াতে যেরকম পড়তে রত্তিলের সাথে তারতিলের সাথে সেরকম করে পড়ো। আচ্ছা, এখন আমি একটু কথা বলি, সেটা হচ্ছে তারতিলের যদি ব্যাখ্যায় যান, আমরা মনে করি তারতিল মানে তাসবিদ, তো তারতিল মানে তাসবিদ হতে পারে, কিন্তু তারতিলের মূলটা হচ্ছে যে অর্থ বোঝা, এমনকি ধীরে স্থির ভাবে সুন্দর করে পড়ার উদ্দেশ্য হচ্ছে অর্থ বোঝা। বিভিন্ন তাফসির আমি অনেক করে তাফসির দেখেছি, সবগুলো তাফসিরে, যেমন তাফসিরে কাবির আর অনেকগুলো তাফসিরে দেখেছি, তারতিলের মূল উদ্দেশ্যটাই হচ্ছে অর্থ বুঝতে পারা এবং তার প্রভাবটা অন্তরে পড়া, প্রভাবটা অন্তরে পড়া, এটাই তারতিলের উদ্দেশ্য। এইভাবে একটু উৎসাহ করতে হবে নিজেকে, ক্ষুধা না তৈরি হলে কিন্তু খাবার ভালো লাগবে না। আর একটা হাদিস আপনার কয়েকদিন থেকে আমি দুইবার দিয়েছি মনে হয়, যে আহাব্বুল আমাল ইলাল্লাহি আদোয়ামুহা, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদোয়ামুহা ওয়াইন কল্লা, আল্লাহর নিকট সর্বাধিক বেশি পছন্দনীয় আমল কোনটা, যেটা রেগুলার করা হয় কিন্তু অল্প হলেও। এখন চিন্তা করেন, যেই জিনিসটা আল্লাহর কাছে বেশি পছন্দনীয়, আল্লাহর কাছে পছন্দনীয় মানে কি, আমাদের এবাদতের আমাদের কাজের কিন্তু আল্লাহর দরকার নাই, এটা আহলে সুন্নাহ জামায়াতের আকীদা, আল্লাহ অমুকাপেক্ষী। আল্লাহর কাছে পছন্দনীয় মানে ওইটাতে আমার ফায়দা বেশি ওই কাজে, আর আমার ফায়দাই আল্লাহ পছন্দ করেন, যে আমি যদি ফায়দা নিতে পারি, তিনি এত ধনী যে আমি তার কাছ থেকে ফায়দা নিতে পারলেই তিনি ভালোবাসেন, তিনি পছন্দ করেন, আর না নিতে পারলেই রাগ করেন। জি আচ্ছা, এবার হচ্ছে আমরা শুরু করতেছি, হাদাল জামালু কাবিরুন ওয়া দালিকাল জামালু সগিরুন, হাদাল জামালু কাবিরুন কি হবে, এই উটকি উটটি এই উটটি বড় এবং দালিকাল ওই উট জামালু সগিরুন ছোট, ওই উটটি বড় ইয়া ছোট, এটা তো আমরা বুঝতে পারছি, তাকিব করতে পারবো ইনশাল্লাহ, এটা আগের মতো করে তাকিব, ইসমে ইশারা মুশারা ইলাইহি, আর এটা হচ্ছে খবর, ইসমে ইশারা মুশারা ইলাইহি খবর, মাহতুব আলাইহি মাহতুব মিলে জুমলা আতফিয়া। এবার হাদিহি না কত সগিরাত, না কতটাকে আমরা মুয়ান্নাস, যেহেতু মুয়ান্নাস না কত গোলতা আছে আলামত, হাদিহি না কত সগিরাত ওয়া তিলকা না কত কাবিরাত, একই রকম ভাবে হবে, ঠিক আছে, এই উটনিটি ছোট, ওই উটনিটি বড়, ওই উটনিটি বড়। এখন দেখেন আমরা প্রশ্ন করব কিভাবে, প্রশ্ন উত্তরগুলো একটু পড়ে আমরা চলে যাচ্ছি সামনে, আজকে ইনশাল্লাহ আমরা সামনের পড়াটা দিয়েই শেষ করব। কাইফা হাদাল কিতাব, কাইফা হাদাল কিতাব, কাইফা মানে দুইটা মানে আছে, কিভাবে, আরেকটা হচ্ছে কেমন, এখানে হবে কেমন, এখানে হবে
কেমন কাইফা হাদাল কিতাব, এই কিতাবটি কেমন, কেমনটা পরে যাবে অর্থের ক্ষেত্রে, কেমনটা পরে যাবে, কারণ কেমনটা খবর, তো খবরটা তো অর্থ পরে দেওয়া লাগবে, খবরের অর্থ তো আগে দেওয়া যাবে না, কিন্তু আগে আসছে কেন? আর আগে কিন্তু আলোচনা করেছিলাম, কেন আগে আসলো কাইফা? কাইফা হলো চাহিদা হচ্ছে সবসময় বাক্যের শুরুর দিকে আসবে, যত পারা যাবে সে আগে যাবে, সে হচ্ছে হেড, বলে না যে একটা মিছিলের মধ্যে কেউ একজন আছে যে হেড থাকবে, সবার সামনে থাকবে, সামনে থাকার একটা কিছু চিন্তা ভাবনা আছে। ইস্তেফাম যতগুলো আছে, হরফে ইস্তেফাম এবং হচ্ছে ইসমে ইস্তেফাম, সবার সবাই কোথায় আসতে চায়? সামনে আসতে চায় সবাই। কাইফা হাদাল কিতাবু, এই কিতাবটি কেমন, বাংলায় আমরা বলবো কেমন এই কিতাবটি, এরকম না, আমরা বাংলা কি বলবো, এই কিতাবটি কেমন। এখন আপনি বাংলা চিন্তা করলে বুঝতে পারবেন কে মুক্তাদাকে খবর, বাংলা চিন্তা করলে তো বোঝা যাচ্ছে কে মুক্তাদাকে খবর, কিতাবটি কেমন, হাদাল কিতাবু মুক্তাদা, কিন্তু মুয়াক্কার চলে গেছে, পড়ে গেছে, কাইফা হাদাল কিতাবু, এই বইটি কেমন, কেমনের জায়গায় শুধু উত্তরটা আসবে, কিন্তু উত্তরটা তো সামনে বসবে না, উত্তর যখন আসে গেল সে তো তখন ইস্তেফাম থাকলো না, সে তখন ঠিকই তার জায়গাতে যাই বসবে, হাদাল কিতাবু পিছন থেকে তাকে বলা হয় মুকাদ্দাম, এই জন্য খবরে মুকাদ্দাম, আর হাদাল কিতাবু স্পেশাল মুশানি রাহি মিলে মুত্তাদায় মুয়াক্কার, মুত্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হবে, এটাও ইসমিয়া ওটাও ইসমিয়া, কিন্তু একজন প্রশ্ন করতেছে একজন উত্তর দিচ্ছে, তো দুইটা এক জিনিস না, কাইফা হাদাল কিতাবু এটা প্রশ্ন করার কারণে এটা কিন্তু জুমলায়ে ইসমিয়া হয়ে আবার ইনশাইয়া, আর পরেরটা হচ্ছে খবরিয়া, কথা বুঝতেছি না কেন জানি, নেটের সমস্যা নাকি নাম্বার হয় না, কথা কি বুঝতে পারছেন সবাই? জি 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 জি, বুঝা সাউন্ড আসছে, সমস্যা হতে পারে ওস্তাদ, আচ্ছা বলেন, কয়েকজনের কাছে সাউন্ড আসছে একটু, হাদাল কিতাবু এই পুরাটার বদলে আমরা হুয়া নিয়ে আসতে পারি, হাদাল কিতাবু পুরাটার বদলে হুয়া জমি নিয়ে আসতে পারি, নিয়ে কি বলতে পারি, হুয়া মুফিদ, হুয়াটা কার বদলে আসছে, হাদাল, একটু প্রশ্ন ছিল হুজুর, জি বলেন ইমদাদুল্লাহ ভাই, আপনার মারিফার বদলে এখানে হুয়া আসছে, হুয়াটা হুয়ার মার্জ হবে হাদাল কিতাব, হাদাল কিতাবু বলেছে, হাদাল কিতাবু মানে দুইটা ছাড়া তো চিনতে পারতেছি না আমরা, শুধু হাদা দিয়ে চিনতে পারছি না, হাদাল কিতাবু মুফিদুন, হয় হাদাল কিতাবু দুইটাকে উল্লেখ করতে হবে, না হলে হুয়া বলতে হবে, হুয়া দিয়ে তখন দুইজনকে বোঝাবে যে এই কিতাবটি, স্যার হুয়া কি আমরা একটা মুক্তাদা ধরতে পারি? হ্যাঁ, এখানে হুয়া মুক্তাদা মুফিদুন খবর, কিতাবুর জায়গায় হুয়া আসছে, এটি এটি জি, হুয়া শব্দের অর্থ হচ্ছে সেটি, আমি যেটি প্রশ্ন করছেন সেটি 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 বলতে এখন যেটা আগে আলোচনা হয়েছে তাকে বোঝাচ্ছে, যে সেটি যেটা আগে আলোচনা হলো হাদাল কিতাবু তা সম্পর্কে বলছে হুয়া মুফিদুন, মানে তা বলতে পারি, সেটি বা তাও বলতে পারি, যে তা হচ্ছে জি মুফিদুন, তা উপকারী, মুক্তাদা খবর, জি আচ্ছা, আমার মনে হয় এগুলো সবই এখন করতে হবে, এখানে কঠিন কিছুই আর নাই, আর যদি কোনো সময় কোনো তথ্য ভুল থাকে তাহলে দেখেন কি আছে, যেমন এখানে খেয়াল করেন, হাল হাদিহিল হাকিবাতু জামিলাতুন, হাল এবং
হাল, তারপরে হচ্ছে আ, এই দুইটা হরফে ইস্তেফাম একটা পরিপূর্ণ জুমলার সামনে আসে, পরিপূর্ণ জুমলার সামনে। এই জুমলার মধ্যে কোনো কিছু কোনো কম নাই, হালকে বাদ দেন, পরিপূর্ণ জুমলা। হাদিহিল হাকিমাত জামিলাতুন, তার আগে হাল দিয়ে প্রশ্ন করা হচ্ছে ঠিক কিনা। হাল হাদিহিল হাকিমাত জামিলাতুন, আমরা ইংরেজিতে ইস্টটাকে আগে নিয়ে আসি। হোয়াট ইজ দিস, না ইয়া কি বলে, দিস ইজ এ বুক, তাহলে আমরা বলি ইজ দিস এ বুক, ইস্টটাকে আগে নিয়ে আসি। ইজ দিস এ বুক, ওই ইস্টটাকে আগে নিয়ে আসার মধ্যে কেন হাল হাদিহিল হাকিমাত জামিলাতুন, এটা কি একটা সুন্দর, এই এই ব্যক্তি কি সুন্দর, এই ব্যক্তি কি সুন্দর, জি এই ব্যক্তি কি সুন্দর। এই হাদিল হাকিবাতু অর্থটা আগে হবে, এই ব্যক্তি, তারপরে হবে হালের অর্থ হবে কি, এই ব্যক্তি কি সুন্দর। তো সঠিক হলে হবে নাম নাম হাদিল হাকিবাত জামিলাতুন, অথবা নাম হিয়া জামিলাতুন। এই হাদিল হাকিবাতুর জায়গায় শুধু হাদিহি ব্যবহার করা যাবে না, বরং কি ব্যবহার করতে হবে, হিয়া হিয়া, যেমন আগে ছিল হুয়া, এরকম হিয়া। ভুল আর যদি ভুল হয় তাহলে লা লা, যেমন এখানে কি প্রশ্ন করা আছে, হাল তিলকা সাআতু জাইদাতুন, ওই ঘড়িটি কি নতুন, লা নতুন, তিলকা সাআতু কদিমাতু, তখন সঠিকটা বলতে হবে, বা ঠিক হলে সঠিকটা বলতে হবে, তিলকা সাআতু কদিমাতু, অথবা লা হিয়া কদিমাতু, না বরং তা পুরনো পুরনো। এই হিয়াটার মানে হবে তা, এখানে কোনো মহিলাকে মানুষকে বোঝাচ্ছে না, এই জন্য সে হবে না, বরং হবে তা, একটা বস্তুকে বোঝাচ্ছে, ওই তিলকা সাআতুটাকে বোঝাচ্ছে, তাই হবে তা, না তা হচ্ছে পুরাতন। এই মোটামুটি এখানে আর তেমন কিছু নাই। আর মানুষের ক্ষেত্রে, তো মানুষের ক্ষেত্রে খেয়াল করেন, মানুষের ক্ষেত্রে আবার কি হবে, হুয়া মানে তখন সে হবে, আর হিয়া মানেও সে হবে। মান হাদার রজুল, এই লোকটি কে, মান হাদার রজুল, এই লোকটি কে, আর মান হাদিল মারাতু, এই মহিলাটি কে, তখন কি হচ্ছে, হিয়া মাহমুদুন, হুয়া মাহমুদুন, হুয়া তাজিরুন কাবিরুন। তার সম্পর্কে দুই রকম উত্তরই দিয়ে দিল, হুয়া মাহমুদুন নামও বলে দিল, হুয়া তাজিরুন কাবিরুন, হিয়া খাদিজাতু, হিয়া হিয়া মুরাতুন সাদিকাতুন। তো এটার ক্ষেত্রে তারকিবটা হয়তো বা বুঝতে পারতেছে অনেকে, মানটা কি হবে, মানটা ফাকিরাতুন, খবরে মুকাদ্দাম। আর হাদার রজুল ইসমে ইশারা মুশানিলাহি মিলে মুবতাদায় মুআক্কাদ। কারণ একটা জিনিস মনে করেন যে আপনি শুধু বুঝা এক বিষয় আর আয়ত্ত নিয়ে এসে কিন্তু আরেক বিষয় বুঝতে পারতেছেন, অনেকে আছে বুঝতে পারছেন, কিন্তু যখন আপনাকে ধরা হচ্ছে তখন কিন্তু আমার আনমিউট করেন। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করেন সবাই, একটা জিনিস তো বুঝতে পারতেছেন যে বুঝা এক বিষয় আর এটা প্র্যাকটিসে নিয়ে আসা কিন্তু আরেক বিষয়, প্র্যাকটিসে নিয়ে আসার জন্য এটাকে অনেকবার পড়তে হবে, অনেকবার বাংলা আরবি বাংলা অনেকবার পড়তে হবে, তাহলে কিন্তু প্র্যাকটিসে চলে আসবে ইনশাল্লাহ। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন পাঠ, অবশ্যই এটা আপনারা কয়েকবার পড়বেন, এই প্রশ্ন উত্তরগুলো অনেক কয়েকবার পড়বেন, আর নিজেদের মধ্যেও সময় দিতে পারেন সবচেয়ে ভালো হয়। আজকে আমরা শুরু করতেছি আদ-দারসুল খামিসু, আদ-দারসুল উস্তাদ উস্তাদ জি খামিসু, একটু সেটা যে নিদার জবাবে নিদা মিলে হচ্ছে জুমলাই নিদা নাকি নিদাইয়া নিদাইয়া এরকম নিদাইয়া আতফিয়া এরকম একটা, এই যে লাস্টটা ইয়া এরকম একটা থাকবে, নিদাইয়া আতফিয়া শর্তিয়া নিদাইয়া, বুঝছেন না, লাস্টে একটা এরকম ইয়া ইয়া এরকম একটা থাকবে, নিদাইয়া শর্তিয়া, তারপরে এরকম ভাবে আতফিয়া যে কোনো ক্ষেত্রে এটা অন্য কোনদিকে নিসবত করার জন্য বলা হয়, আমি ওই নিসবতের লোক, এই জুমলাটা হচ্ছে ওই নিসবতের, এই নিসবত করার জন্য বলা হয় যে বাংলাদেশি, আমরা বাংলাদেশি বলি, বাংলাদেশি বাঙালিয়া আরবিয়া মাদানিয়া, যে এরকম এগুলো একটা নিসবত করা হয়, জুমলাটা কি দিয়ে তৈরি হলো, তখন হচ্ছে জুমলা ইনশাইয়া, জুমলা খবরিয়া, জুমলা ইসমিয়া, জুমলা ফেলিয়া, জুমলা নিদাইয়া। আচ্ছা
আজকে শুরু করতে হচ্ছে আদারসুল খামিসু, আদারসুল খামিসু পঞ্চম পাঠ, পঞ্চম পাঠ জি শুরু হচ্ছে ইনশাআল্লাহ। এটা কিন্তু ব্যাপক প্র্যাকটিসের একটা পাঠ। আগে বলছি যে কিছু বিষয় আরবিতে বাংলা থেকে উল্টা আছে, তার মধ্যে মওসুফ সিফাত একটা, আর এই যে মুজাব মুজাব ইলাইহি একটা, এটাকে বলা হয় মুজাব মুজাব ইলাইহি, মুজাব মুজাব ইলাইহি। তো প্রথমে আমাদেরকে কঠিনটা দেয়নি, প্রথমে সহজটা দিয়েছে, এর পরেটা আছে একটু, এর পরেরটা কঠিন। যেমন কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, এখানে কিতাবি যে কাকে জের দিল এটা কিন্তু আমাদের প্রথমেই পড়তে হচ্ছে না, কারণ কিতাবের সাথে ই আছে, কিতাবের সাথে ই হচ্ছে মুতাকাল্লিম বলা হয়, ইয়া মুতাকাল্লিম মানে আমার, ইয়া মুতাকাল্লিম, ইয়া মুতাকাল্লিম। কিতাব যোগ ইয়া তাহলে কিতাবি, কিতাব যোগ ইয়া কিতাবি মানে কি আমার বই, আমার বই, কিতাবি আমার বই, ইসমি আমার নাম, ইসমি আমার নাম, ইসম মানে নাম আমরা পাবো, কলামি আমার কলম, সাতি আমার ঘড়ি, আবি আমার বাবা, উম্মি আমার মা। মজার বিষয় না একবারে? জি। ইয়া আব্দি, হে আমার বান্দা, হে আমার বান্দা, ইয়া আব্দি, হে আমার বান্দা। তো কিতাবি, এই ইয়াটা ইয়া মুতাকাল্লিম, যেটা এটা হচ্ছে আপনার জমি, জমি হওয়ার কারণে মাবনি এটা জের জবর গ্রহণ করতেছে না। তো প্রথমে আমাদেরকে মাবনি দিয়ে শুরু করেছে, যাতে প্রথমে জের জবরের ঝামেলাটা না আসে। আমরা পরবর্তীতে আরেকটা মোজাব পাবো, মোজাব আরো কয়েক প্রকার পাবো, যেমন কিতাবু রশিদিন পাবো, ওটা একটু, ওটা আমরা যখন যাবো তখন ইনশাল্লাহ আমাদের কাছে সহজ হয়ে যাবে। তো যেটা এখন সামনে আছে এটা আয়ত্ত করি, তারপর ইনশাল্লাহ সামনের পথ খুলে যাবে। তো আমি বলতেছিলাম যে আরবি থেকে বাংলার যে কিছু উল্টা বিষয় আছে, বিষয়টা একটু উল্টা, এটা তার মধ্যে একটা, কিতাবি রশিদি, কিতাবি, কিতাবি আমার বই, কিতাবুন মানে বই, একটি বই, আর ইয়া মানে তো আমার। তো হওয়ার কথা কি, বই আমার হওয়ার কথা, বই আমার। তো বাংলাতে কি হচ্ছে, আমার বই, উল্টে যাচ্ছে না? মাসুস সিফাতের মতো কিন্তু উল্টে যাচ্ছে, আমার বই, আমারটা আগে আসছে, ইয়ার অর্থটা আগে আসতেছে, আমার বই। আচ্ছা, কিতাবুকা, কিতাবুকি, ছেলের ক্ষেত্রে কিতাবুকা, মেয়ের ক্ষেত্রে কিতাবুকি, কার কি, কা হচ্ছে ছেলের ক্ষেত্রে, কি হচ্ছে মেয়ের ক্ষেত্রে, কিতাবুকা, কিতাবুকি তোমার বই। বাংলায় যেহেতু ছেলে মেয়ে তো আলাদা হবে, তোমার শব্দের আলাদা কিছু নাই, তাই তোমার বই। কিতাবুহু কিতাবুহা, কিতাবুহু কিতাবুহা, ছেলের ক্ষেত্রে কিতাবুহু, মেয়ের ক্ষেত্রে কিতাবুহা, বুহু আর হচ্ছে হা, কিতাবুহু কিতাবুহা, তার বই, তার বই। আচ্ছা, আমরা এটাকে কিন্তু একটু পড়তে, সবাইকে সময় দিতে হবে এটা নিয়ে, এটা ভালো করে আয়ত্ত করতে গেলে অবশ্যই সময় দিতে হবে, এইভাবে সময় দিতে হবে, কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, নিজের দিকে জিজ্ঞেস করে, নিজের দিকে ইঙ্গিত করে বলেন, কিতাবি, কিতাবুকা, কিতাবুকা, কিতাবুহু, কিতাবুহা, কিতাবুহু, কিতাবুহু, কিতাবুহা, আমার বই, তোমার বই, তোমার বই, তার বই, তার বই, বাংলা বলতে হবে, আমার বই, তোমার বই, তোমার বই, তার বই, তার বই, তার বই, তোমার বই, কিতাবি আমার বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকি তোমার বই, কিতাবু, কিতাবুহু তার বই, কিতাবুহা তার বই। তারপর ভেঙে বলেন আবার। আচ্ছা, আবার বলছি, কিতাবুই, কিতাবি, কিতাবুকা, কিতাবুকি, কিতাবুহু, কিতাবুহা, আমার বই, তোমার বই, তোমার বই, তার বই, তার বই। ভেঙে বলেন আবার, কিতাবি আমার বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকি তোমার বই, কিতাবুহু তার বই, কিতাবুই, কিতাবুহা তার বই, কিতাবুর বই। বুঝতে পারছেন কিভাবে পড়তে হবে? এটা হচ্ছে আমাদের এই পাঠের কায়দা, এটা হচ্ছে আমাদের এই পাঠের কায়দা। এই কায়দা আমি যেভাবে বললাম এইভাবে ফলো করে অনেকবার পড়তে হবে, কিতাব দিয়ে, কিতাব দিয়ে ধরেন 6-7 বার পড়বেন। এরপরে কিন্তু মজার বিষয় হচ্ছে যারা সরব পড়েছেন, সরব ওই যে মিজানুস সরব, মিজান পড়েছেন না? মিজান পড়েছেন, যখন ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, নাসারা নাসারা নাসাতা নাসাই নাসাতা, কত লাগে পড়তে, যে সিগা পড়তেছেন একটার পর একটা, জি জি, ফালা ফালাত ফালতা ফালতি ফালতু, নাসারা নাসারা নাসাতা নাসাই নাসাতু, এই এটাকে সিগার মতো করে পড়েন, মজা করে সিগার মতো করে পড়েন, কলামুন দিয়ে, এরা একটা সিগার মতো, কলামুন, কলামি, কলামুকা, কলামুকি, কলামুহু, কলামি, কলামুকা, কলামুকি, কলামুহু, কলামুহা, জি, আমি যখন সামনে দিন একজনকে ধরবো যে বলেন কলম দিয়ে বলেন, কলামুন দিয়ে বলেন, তখন কিন্তু তাকে বলতে হবে কলামি, কলামুকা, কলামুকি, কলামুহা, আমার বই, তোমার বই, তোমার বই, তার বই, আমার কলম, তোমার কলম, তোমার কলম, তার কলম, তার কলম, কলামুকা, কলামুহা, কলামি, কলামুকা,
এখন কিন্তু আমরা কিন্তু আমার নিজের দিকে ইজাফত করে বলতে পারি কলামি জাদিদুন। এর আগে আমরা কি শিখলাম হাদ আল কলামু জাদিদুন, এই কলম কি এই কলমটি কলামি জাদিদুন আমার কলমটি সুন্দর ওই নতুন হাদ আল কলামু জাদিদুন এই কলমটি সুন্দর। এখন কিন্তু আমরা কি বলতে পারছি, এখন আমরা চেঞ্জ করে বলতে পারছি কলামি জাদিদুন ওয়া কলামুকা জাদিদুন ওয়া কলামুকা কদিমুন, কলামি জামিলুন ওয়া কলামুকা কদিমুন। এই যে আমরা কিন্তু অনুরহম করে বানাতে পারছি। আচ্ছা দেখুন কোরআনে অনেক আছে, কোরআনে এটার ব্যবহার অনেক। রাসূলুহু রাসূলুহু তার রাসূল, কার রাসূল আল্লাহর রাসূল, তার রাসূল রাসূল আল্লাহর দিকে ইরা আল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহ এবং তার রাসূল আল্লাহু ওয়া রাসূলুহু আবি ওয়া উম্মি আবি ওয়া উম্মি আমার মা এবং আমার বাবা এবং আমার মা আপনার উপরে কুরবান হোক আমার পিতা জি আমার পিতা এবং আমার মাতা আবি ওয়া উম্মি ইন্নানি আচ্ছা বল হাদিহি সাবিলি বল হাদিহি সাবিলি বলুন এটা আমার রাস্তা কুল মানে বলুন হাদিহি এটা সাবিলি আমার রাস্তা আমার পথ বল হাদিহি সাবিলি বলুন এটা আমার পথ আমার রাস্তা আদউ ইলাল্লাহ এটা মানে আমরা যদি এখনো পারব না আদউ ইলাল্লাহ আল্লাহর দিকে মানুষকে আমি দাওয়াত দেই আদউ ইলাল্লাহ আলা বাসিরাতিন আলা বাসিরাতিন হচ্ছে এটা অবস্থা এই হালতে দাওয়াত দেই আমি আলা বাসিরাতিন বুঝে শুনে অন্তর্দৃষ্টির সাথে জি এরকম অনেক পাবেন হাদা সিরাতুন ইলাইয়া মুস্তাকিমা যে ইলাইয়া এখানে ইয়া আছে ইলাইয়া যাই হোক আসবে আস্তে আস্তে ইনশাল্লাহ তো একটু তাহলে একজন বলেন দেখি সাআতুন দিয়ে যা আছে দেখে দেখেই বলেন নূর আমিন ভাই বলেন দেখে দেখে সাআতুন দিয়ে এটা বলেন ইনশাল্লাহ আগামীতে না দেখে বলতে পারবেন সাআতু সাতি সাতুকা সাতি সাতুকি সাতুহু সাতুহা সাহাত সাতি আমার দ্রুত বলেন আমার ঘড়ি তোমার ঘড়ি তোমার ঘড়ি তার ঘড়ি তার ঘড়ি দ্রুত বলেন আমার ঘড়ি তোমার ঘড়ি তোমার ঘড়ি তার ঘড়ি তার ঘড়ি জি এটা ইনশাআল্লাহ পৃথক করে পরে বলতে পারবে আর সাআতুকা সাআতুকি এর টান হবে না সাআতুকা সাআতুকি কা এবং কি তে টান হবে না সাআতুহু এর টান হবে সাআতুহু সাআতুহা ওই দুইটাতে টান হবে সাআতি এর টান হবে সাআতি সাআতুকা সাআতুকা সাআতুকি তে টান হবে না সাআতুহু সাআতুহা দুইটাতে টান হবে জি আচ্ছা প্রথমে বলবেন সাআতুন মানে একটি ঘড়ি সাআতি সাআতুকা সাআতুকি সাআতুহু সাআতুহা আমার ঘড়ি তোমার ঘড়ি তোমার ঘড়ি তার ঘড়ি তার ঘড়ি আচ্ছা আরেকজন বলেন দেখি আরেকজন কে একজনের নাম লেখা না আমি বলি মুআল্লিমুন নিচের দিকে আছেন V20 লেখা আছে আমি বুঝতে পারছি না এজন্য আপনাকে কোনো প্রশ্ন করতে পারিনি মুআল্লিমুন দিয়ে একজন বলেন মুআল্লিমুন একজন শিক্ষক মুআল্লিমি এটা বোঝা সহজ কিন্তু আয়ত্ত নিয়ে আসতে কিন্তু সময় লাগবে দেখেন এখানে আরো অনেক আছে প্র্যাকটিস করবেন মাদ্রাসাতে তো প্র্যাকটিস করবেন লিবাসুন দিয়ে বলবেন লিবাসি লিবাসুকা লিবাসুকি লিবাসু লিবাসু সহজ একবারে আমার বাগান হাদিকত মানে বাগান হাদিকত মানে বাগান নিচে বোধহয় লেখা আছে হাদিকত মানে ও ওটা তাহলে আগেই ছিল হাদিকত আগেই ছিল মনে হয় হাদিকত মানে বাগান আর হাকিবাত মানে হচ্ছে ব্যাগ হাকিবাত মানে ব্যাগ হাদিকত মানে বাগান হাদি কতি আমার বাগান হাদি কতকা হাদি কতকে তোমার বাগান হাদি কত হু হাদি কত হা তার বাগান আমার বাগান তোমার বাগান তার বাগান তার বাগান
হাকিবাতি হাকিবাত কা হাকিবাত কি হাকিবাত হাদিকি হইতো না হুজুর আমার আমার বাগান হাদিকি না হাদিকতি তা থাকবে হাদিকতি তা তো আমার বাগান হাদিকি না হাদি কি বললো হাদিকতি জি তাহলে হাদি হাদি কতি হবে তাটা থাকবে তা বরং যখন আপনি হাদি কতি বলবেন তখন গোল তাটা কিন্তু তখন চেঞ্জ হয়ে তাই মাফতুহা হয়ে যাবে আচ্ছা এবার আসছে কি স্ক্রিন এবার আসছে স্ক্রিনে লেখা দেখা যাচ্ছে না এবার আসছে আচ্ছা একটু খেয়াল করেন যে সা আতুনে ছিল গোলতা মুয়ান্নাসের গোলতা ছিল সা আতুনে মুয়ান্নাসের গোলতা ছিল সা আতুনে মুয়ান্নাসের গোলতা ছিল জি কিন্তু যখন আমরা এটার সাথে মোজাব করলাম তখন সা আতি গোলতা কিন্তু চেঞ্জ হয়ে কি হয়ে গেল তাই মাফতুহা হয়ে গেল সা আতি সা আতুকা সবগুলো কিন্তু তা চেঞ্জ হয়ে গেল তাহলে তা যাবে না হাদি কি হবে না হাদি কতই হবে হাদি কতি হাদি কতুকা হাদি কতুকি হাদি কতহু হাদি কত হা আচ্ছা এইভাবে সবগুলো বলবেন বাইতুন বাইতি বাইতুকা বাইতুকি বাইতুকু বাইতুহু বাইতুহা কলাংসুয়াতি কলাংসুয়াতুকা কলাংসুয়াতুহু কলাংসুয়াতুকা কলাংসুয়াতুকি কলাংসুয়াতুহু কলাংসুয়াতুহা মিদল্লাতুন দে হবে মিদল্লাতুন মিদল্লাতি মিদল্লাতুকা মিদল্লাতুকি মিদল্লাতু মিদল্লাতুহা এইভাবে এখানে দেন নতুন আরো কিছু শব্দ আছে আমাদের সম্পর্কিত যেগুলো শব্দ মানে আমাদের আত্মীয় স্বজন যা আছে আবুন মানে বাবা আব্বা উম্মুন মানে মা আখুন মানে ভাই উখতুন মানে বোন মানে ভাই আম্মুন মানে তো চাচা আম্মাতুন মানে ফুপু খলুন মানে মামা খলাতুন মানে খালা জাদ্দুন মানে দাদা নানা জাদ্দাদুন মানে দাদি নানি আচ্ছা এই আর এখান থেকে আমরা পরে আগামীকাল পড়বো ইনশাল্লাহ আপনার শব্দগুলো দেখে রাখবেন তো মূলত এই প্র্যাকটিসটা মূলত ভালো করে রাখবেন সামনের ক্লাসে ইনশাল্লাহ আমরা সামনে আগাবো আর কারো কোনো প্রশ্ন বা কোনো কথা আছে কারো কোনো প্রশ্ন হুজুর আমি এই যে হুজুর যে মুক্তাদা মাউসুফ খবর হুজুর এটা আমি ভালো করে বেশি বুঝছি না পরে আপনি যখন পড়াইছেন আবার ছাত্রদের মানে সবার আবার যখন পড়ানিছেন তখন কিছুটা বুঝতে পারছি মাশাআল্লাহ হ্যাঁ এইভাবে ইনশাআল্লাহ একজনের দ্বারা একজন প্রশ্ন করছে আরেকজনের বুঝে আসবে এইভাবে একটা তো আয়োজন এই আয়োজনের দ্বারা যাতে সবার কাছে ক্লিয়ার হয় ঠিক না জি বলেন জি এখানে যারা আছে তারা কি তামরিন করে নাকি জি বলেন স্যার আমি বলছিলাম যে মুক্তাদা এবং এটা বাক্যের কি কি আলামত বাক্যের শুরুতে কি আলামত দেখলে আমরা বুঝতে পারবো যে এটা মুক্তাদা অর্থাৎ মুক্তাদার আলামত কি কি যদি নাকিরা হয় তাহলে অবশ্যই জুমলা শুরুতে মারিফা হলে জুমলা শুরুতে থাকবে যদি মারিফা হয় মারিফা কি কিরা সম্পর্কে কিন্তু আলোচনা হয়েছে মারিফা হলে মুক্তাদা জুমলা শুরুতে থাকবে আর যদি মারিফা না হয় নাকিরা হয় জুমলার পরে চলে যাবে তো আপনি একটা জুমলা যখন শুরু দেখছেন জুমলাটা যখন শুরু দেখছেন তখন ইসিম দিয়ে শুরু হলে সঙ্গে সঙ্গে ইসিমটাই মুক্তাদাই হবে ইসিম দিয়ে যদি জুমলা শুরু হয় ওই সিমটা মুক্তাদাই হবে কিন্তু হরফ দিয়ে শুরু হলে তখন তো এটা মুক্তাদা হবে না তো সামনে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে আসবে সামনে সুন্দর করে স্টেপ বাই স্টেপ আগাত থাকেন যেটা চিনতে পারবেন না আমি তখন চিনে দেবো এখন এত পেরেশান হওয়ার কিছু নাই আপনি কোনটা চিনতে পারছেন না আমাকে বলেন সেটা আমি চিনে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ যত এই পর্যন্ত যতগুলো গেছে কোনোটার মুক্তাদা চিনতে সমস্যা হয়েছে শব্দটা কি মুক্তাদানা আপনি শুধু কিতাবন বললে তো কিছু বলতে পারবো না মুক্তাদানা খবর কিভাবে বলবো বাক্য তো পূর্ণ হয়নি
কিতাবুন জাদিদুন বলার পরও এটা কোনো কিছুই হবে না, এটা একটা অপূর্ণ বাক্য, মৌসুফ সিফাত মিলে মুরাক্কাব হবে কিন্তু কোনো মুবতাদা খবর কিছুই হবে না। আপনি যদি শুরুতে একটা হাজা নিয়ে আসেন, হাজা কিতাবুন জাদিদুন, তাহলে হাজা হবে মুবতাদা, পরেরটা হবে খবর। শুধু কিতাবুন জাইদুন দিয়ে জুমলা হবে না, শুধু কিতাবুন দিয়ে জুমলা হবে না। জি জি হুজুর, জি হুজুর, জি হযরত। তবে আরেকটা বিষয় বলি, সমস্যা ছিল আরেকটা বিষয় বলি, কোরআনে কিন্তু অনেক ক্ষেত্রে শুধু একটা শব্দ দিয়েই মুবতাদা বা খবর বোঝানো আছে, যেখানে হয় মুবতাদা আছে খবর লুকায় আছে, আর খবর আছে মুবতাদা লুকায় আছে, এরকম কিন্তু কোরআনে অনেক আছে। তো কোরআনের বিষয়টা আলাদা, কোরআনে অনেক কিছু অনুল্লেখ আছে যেটা মনে করেন তাফসির না পড়া পর্যন্ত বোঝা খুব মুশকিল। তোর কিতাবুন আনজালনাহু ইলাইকা, কিতাবুন দিয়ে শুরু, তো মুবতাদা কই? সেক্ষেত্রে হাদা একটা উজ্জ ধরতে হবে, আর না হলে আলিফ লাম র এটাকে মুবতাদা ধরতে হবে। তো এরকমভাবে কোরআনের বিষয় যখন আমরা যাব তখন দেখবেন যে একটা দিয়েও তখন একটা বাক্য হয়ে যাচ্ছে, কারণ তখন ধরতে হবে যে মুবতাদা আছে, লুকায় আছে, যেটা মাহজুব বলা হয়। তো মাহজুব তো আমরা লাভ মেরে তো গাছে ওঠা সম্ভব না। এখন আমরা এসো আর বেশি শেষ করি, ইনশাল্লাহ আপনি তখন সব পথ পাবেন। এই এসো আর বেশির মতো কোনো আদর্শ কিতাব না পড়ে ডাইরেক্ট কোরআন যদি কাউকে বোঝানো যায় তাহলে মনে করেন সম্ভবই হয় না, হয় না, কোনোটাই বোঝানো যায় না। এটা একটু বলো, এখানে এটার একটু ভাঙো, এটা কি, কিছুই বলা হয় না। অন্তত এসো আর বেশিকের মতো এরকম একটা কোনো আদবের কিতাব পড়ার পরে যদি কোরআন তর্জমানে বসে ইনশাল্লাহ সবাই তখন দেখবেন যে খুব সহজেই তর্জমাটা বুঝে আসছে। আমি নমুনাস্বরূপ কয়েকটা দেওয়া আছে, 10-15 পৃষ্ঠা পর্যন্ত মানে দেওয়া আছে নমুনাস্বরূপ, দেখেন ইনশাল্লাহ এসো আর বেশিকে যদি দ্বিতীয় খণ্ড পর্যন্ত শেষ করতে পারেন আমার ওই কোরআনের তর্জমাগুলো বুঝতে পারবেন ইনশাল্লাহ। আপনাদের একটা ইতমিনান যেন আসে যে হ্যাঁ এসব আমি শেষ করার পরে আমি কোরআন তর্জমা বুঝতে পারবো ইনশাল্লাহ নতুন কিছু শব্দ নিয়ে। জি আজকে এই পর্যন্ত শেষ করে দিই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা। একটু বুঝার ছিল একটু হযরত। জি বলেন। জি বলেন। আইফা হাদাল কিতাবু, এইটার তারকিবটা আমি বুঝি না, একটু যদি বুঝিয়ে দিতেন ভালো হতো। আপনি মানে করতেছেন কি, খেয়াল করেন তো মানেটা কি করতেছেন? কাইফার অর্থটা আগে বলছেন মানেতে, আপনি বলছেন যে এই কিতাবটি কেমন, কেমনটাকে পরে বলছেন না? জি জি, কেমনটাকে বলছেন পরে। তাহলে কাইফা যেটা এটা কিন্তু ইস্তেফামের কারণে, প্রশ্নবোধকের কারণে আগে গেছে, কারণ প্রশ্নবোধক কোথায় যায়, আগে যায় না, আগে যায় বাক্যের আগে চলে আসে প্রশ্নবোধক, এই জন্য কাইফা আগে গেছে। কিন্তু কাইফাটা আসলে কিন্তু এখানে মুবতাদা না, এটা খবর। কাইফাটা কি হবে, খবর। হাদাল কিতাবু কাইফা এরকম হওয়ার কথা ছিল, হাদাল কিতাবু কাইফা, এই বইটি কেমন, হাদাল কিতাবু কাইফা, এটা হওয়ার কথা ছিল। কিন্তু কাইফা কোথায় গেছে, আগে গেছে, যাকে থাকার কথা ছিল পরে গেছে আগে, তাকে আমরা কি বলবো, মুবতাদায়ে না, মুকাদ্দাম, খবরে মুকাদ্দাম, খবরে, খবরে মুকাদ্দাম, কি বলবো আমরা, খবরে মুকাদ্দাম। বুঝে আসেনি এখন আপনার? আচ্ছা কথা বলতে হবে তো, আপনি প্রশ্ন করলেন, বুঝে আসছে কি আপনার? কাইফা হচ্ছে খবরে মুকাদ্দাম, বুঝে আসছে এমদুল্লাহ ভাই? আচ্ছা ইনশাআল্লাহ সামনের দিন হবে, আজকে আমরা শেষ করে দিই। তো আজকে এ পর্যন্ত। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। Thank you.